নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পিঙ্কিস কিচেনে সবাইকে আরও একবার একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। বাঙালির খুব পছন্দের একটি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চ্যাচরা। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্নাটা হয়ে থাকে, আবার আমরা বাড়িতেও কিন্তু এই রান্নাটা করে থাকি। খুবই সহজভাবেই রান্নাটা করা যায়, অনেকেই রান্নাটা করে থাকে, কিন্তু আমি কীভাবে রান্নাটা করছি সেটাই আজকে শেয়ার করছি। চ্যাচরা তৈরি করার জন্য এখানে পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, আর সবজিগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। বেগুন, ঝিঙা, আলু, কুমড়ো, পটল, কাঁচা লঙ্কা রাখা আছে। আর মাছের মাথা, এখানে একটা বড় সাইজের মাছের মাথা আর একটা ছোট মাছের মাথা রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাস্টে আমি একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাছের মাথাটা ধুয়েছি, তাতে আষ্টে গন্ধটাও থাকে না। কাতলা মাছের মাথা নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথার গায়ে, হাত দিয়ে দুদিকটা মাখিয়ে নিয়েছি। এরপর ওভেন অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল আমি হাফ কাপ দিয়ে দিলাম। তেলটার ধোয়া উঠেছে মানে তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। একদিকের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকের পিঠটাও একইভাবে ভেজে নেব। ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট, শুক্তো ঘণ্ট আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যারা দেখোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর শেষে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম তেল থেকে। ওই তেলের মধ্যে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এবার সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম আগে। এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে। সবজিগুলোকে আমি এই কেটে নিয়েছি, তিন চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলোকে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবার তেলের মধ্যে সব সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর নুন দিয়েছি এক চামচ, স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। সমস্ত সবজির গায়ে নুন হলুদ ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ওয়েট করছি। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, সবজিটা আস্তে আস্তে মজে আসছে। এরপর আদা বাটা আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ, জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিয়েছি, রঙটা ভালো আসে, আর অনুষ্ঠান বাড়িতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু রান্না করে থাকে। এরপর কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়েছি। পুঁই শাকটা দেওয়া হয়ে গেছে, এরপর সবজির সাথে পুঁই শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে হাইতেই রেখেছি। নাড়াচাড়া করতে করতে পুঁই শাকটা কিন্তু অনেকটাই মজে আসছে। এরপর ঢাকা দিয়ে ওয়েট করছি মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি, পুঁই শাকটা কিন্তু অনেকটাই মজে এসছে, সবজিগুলো আস্তে আস্তে মজে আসছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও ওয়েট করব তিন থেকে চার মিনিট। তিন চার মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি,
সবজিগুলো নরম হয়ে এসেছে, পুঁই শাকটা মোজে অনেকটাই কিন্তু কমে গেছে। আবারও ঢাকা দিয়ে ওয়েট করলাম কিছুক্ষণ। ঢাকা খুলে নাড়াচাড়া করে এবার দেখে নিচ্ছি, সবজিও নরম হয়ে গেছে, পুঁই শাকটাও কিন্তু নরম হয়ে গেছে। মাছের মাথাটা এইবার আমি ভেঙে দেব। যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছি, তাহলে সহজেই কিন্তু মিশে যাবে সবজির সাথে। মাছের মাথাগুলোকে দিয়ে আবারও সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, আমি খুব সিম্পলভাবেই রান্নাটা করছি। গরম ভাতের সাথে কিন্তু এই পুঁই শাকের ছ্যাঁচড়াটা বেশ ভালো লাগে। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবেই। এরপর আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আমি এখানে এক চামচ চিনি দিয়েছি। ছ্যাঁচড়াতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টি হবে না, সেই কারণে এক চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো। এরপর নাড়াচাড়া করে নিলাম। ছ্যাঁচড়াটা কিন্তু এখন হয়েই এসেছে। ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। ওপর থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ওভেনটাকে অফ করে দেব। আজকের এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা যারা প্রেস করনি তারা অবশ্যই প্রেস করে রেখো আগামী দিনে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।